নিজের মতো করে বিন্দাস বাঁচতে ভালোবাসি। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করব নিশ্চয়ই সবাই ভালো আছো। আমরা তো বেশ ভালো আছি। সকালবেলা আমি চলে এসেছি কিচেনে, আর ব্লগটাও শুরু করে দিয়েছি। এখন আমি বানাবো চা। যে যেখান থেকে আমাকে দেখছো, সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা ভরা সুপ্রভাত। চলো চাটা বানিয়ে নেই। আর সকালবেলা তো দুধ চাই বানানো হয়, এখন শীতকাল, তো শীতকালে সকালে দুধ চা আর সন্ধ্যের দিকে একটু কফি যদি পল্লব ঘরে থাকে তাই খাওয়া হয়। সকালবেলায় মনে মনে ছকে নিই যে সারাদিনে আমাকে কি কি কাজ করতে হবে, আর এইভাবে যদি সকালটা শুরু করা যায় না, তাহলে বেশ সারাদিনের কাজগুলো খুব সিস্টেমেটিক ওয়েতে হয়ে যায়। গুড মর্নিং, সুপ্রভাত, শুভ সকাল। তোমাদের কাছে অনেকদিন পর এলাম। এখন আমি ঘুম থেকে উঠে গেছি প্রায় 5:45। সকালে উঠে প্রথমেই মুখটা ধুলাম, মুখটা ধুয়ে গরম জল খেলাম, গরম জল খেয়ে একটু এক্সারসাইজ করলাম। এখন বাজে 6:40। এবার আমি আমার কাজে বেরিয়ে যাবো। উনি ঘরে বসে কী করবো জানি না। কী আর করবো, এখন তো কোনো কাজ নেই, এখন ফোন ঘাঁটবো। এই এখন বেরোবো, ঢুকবো 9:30, মোটামুটি 2.5 ঘন্টা ধরো। ওই 9:30 ঢোকার আগে ব্রেকফাস্টটা রেডি করে ফেলবো, এই হচ্ছে কাজ। তা এই হচ্ছে কাজ। তা তোমাদের অনেকদিন গান শোনা হয়, তাছাড়া গান হয়ে যাবে নাকি? হাওয়া মেঘ সরায়ে ফুল ঝরায়ে, ঝিরি ঝিরি এলে বহিয়া, হাওয়া মেঘ সরায়ে ফুল ঝরায়ে, ঝিরি ঝিরি এলে বহিয়া। এই গানটা একটু ক্লাসিক্যাল টাচ, সকালবেলা উঠেই কত কারুকার্য হবে না। আস্তে আস্তে বেড়ে ইচ্ছা, চেষ্টা করবো এই সকালবেলা ঘুম থেকে উঠে তোমাদের সঙ্গে একটু তোমাদের সামনে এসে তারপর বেরোব। নিজের কিছু করা আর কারো আন্ডারে কিছু করা, বিস্তর ফারাক। নিজে ইচ্ছা মতো যাচ্ছি, ডিউটি করছি, ঢুকে যাচ্ছি, যখন হয়তো যেটা আমার টার্গেট সেটা ফুলফিল হয়ে গেলে ঘরে ঢুকে যাব। টার্গেট নিয়ে বেরোলে সবসময় পজিটিভ থাকতে হবে, আর এটা হয়ে যাবে এরকম। আর যদি ভাবি যে হবে, অসম্ভব নয়, এটা করলে আর হবে না। সুতরাং চোখ বন্ধ করে বেরিয়ে যাও। চোখ বন্ধ করে বেরিয়ে গেলে তো হচুটকে পড়ে যাবে। হ্যাঁ, চোখ বন্ধ করে সিঁড়ি দিয়ে নেমে যাও, আস্তে রেলিং ধরে ধরে, তারপর বাইরে গিয়ে চোখটা খুলে যাবে। চোখ বন্ধ করে বেরিয়ে যাও। তুমি কিছু বলো, আমি তো বকে গেলাম। আমি তো রোজ বকছি, তুমি তো আজকে একদিন বসেছো বকতে, তো রোজ বকে যাচ্ছি। বকে বকে তো ঘরের থেকে তো কোথাও এখন আর বেরোনো হচ্ছে না, যেহেতু ও থাকে না, সেই জন্য আর আমি একা একা কোথাও যেতেও পারি না। এখনো ঠিক দুর্গাপুরের সবকিছু আমি চিনি না, যার জন্য যেতেও পারি না একা একা কোথাও, তাই ঘরেই থাকি। মেলা ঠেলা গুলো কোথায় একদিন একবার গেলাম, মেলা ঘুরে এলাম, আর কোথায় কি মেলা হচ্ছে তাও জানি না। তাও জানি না, না আমি জানি, ও জানে না, ভুল বলছে, জানে না ঠিকই, কিন্তু হলে আমি নিয়ে যাবো। একবেলা হলো এক দু ঘন্টা স্টপ করে হলো নিয়ে যাবো। তা 19 তারিখ থেকে একটা মেলা আছে, স্বাস্থ্য মেলা, শিক্ষা মেলা আর সাংস্কৃতিক মেলা, তিনটে একসঙ্গে। তো দেখা যাক 19 তারিখ থেকে, আজকে হচ্ছে 18, তো অনেক কাল থেকে 19 থেকে 22, কারণ কালকে অ্যানাউন্সটা শুনলাম, ভদ্রলোক বলছেন আমাদের গত 19 থেকে 19 থেকে পরে কত না আগামী
আগামী 19 থেকে আমি তখন নিজে মনে মনে তার আগে বললাম হয়তো 22 অব্দি হবে, মিলেও গেল তো, বলতো 19 থেকে 22, চলো আইডিয়াটা ভালো হয়েছে আর কি, মেলা দেখে দেখে মেলা ঘুরে ঘুরে না, খাদি মেলা, তারপরে সঙ্গীত মেলা, তারপরে তোমার ওইগুলো হয়েছিল না গত বছর, সব ফেব্রুয়ারি মাসে হয়েছিল অবশ্য, হবে হবে এখন সময় আছে, তবে মিষ্টি মেলা হয়ে গিয়ে যায় না কারণ যেহেতু খাইবার পাস হয়ে গেছে, খাইবার পাসের টাইম তো আমরা ছিলাম না তাই যেতেও পারিনি, যেদিন শুরু হয়েছে সেদিন যেতে পারি না, তারপর দিন তো চলে গেলাম কলকাতা চলে গেলাম, চলো তাহলে চাটা খেয়ে নি। আর সত্যি কথা বলতে খাইবার পাসে বা খাদ্য মেলায় বা মিষ্টি মেলায় গিয়ে কি হবে বলো, যে খেতে ভালোবাসে মানুষটা সে খেতে পারবে না, ওটা আরো খারাপ লাগবে, ওই জন্য ওই মেলাগুলো যদি অন্য কেউ আমার ঘরে থাকতো, যদি মা যেতে পারতো মা আর আমি দুজনে মিলে চলে যেতাম, বা দিদি যদি যাওয়ার ইয়েটা থাকতো, দিদির যদি যাওয়ার ইচ্ছেটা থাকতো, দিদির তো বেরোতেই ইচ্ছে লাগে না, তাহলে দিদি আর আমি দুজনে চলে যেতাম, কিন্তু ওকে নিয়ে গেলে আমার নিজেরই খারাপ লাগবে। আর যেখানে আছে মিষ্টি সেখানে আমাকে আমার পড়বে না কুদৃষ্টি, কারণ আমার দৃষ্টি পড়লেই চা ঠান্ডা হয়ে যাচ্ছে, চলো তাহলে চাটা খেয়ে নি, তবে বেরোই পড়ে সাথে হয়ে গেছে, বন্ধ করে দিয়ে ওই ব্যাগটা ঝোলা ব্যাগটা নামিয়েছি না, ঝোলা ব্যাগটা নিয়ে আসো। যখন চা খাচ্ছিলাম তখন আমার গায়ে সোয়েটার ছিল না, কিন্তু বেলা যত বাড়ছে ঠান্ডা তত লাগছে, এখন আবার সোয়েটারটাও গায়ে পরে নিয়েছি, জানলাটা খুলেছি, বাইরে এখনও রোদের নামগন্ধও নেই, ভাবছিলাম ছাদে গিয়ে একটু রোদে দাঁড়াবো, এখন যদি ছাদে যাই রোদের থেকে বেশি হাওয়া লাগবে। পল্লব তো বেরিয়ে গেল, র্যাপিডো কল এলো বেরিয়ে গেছে, এখন আমাকে একটা কাজ করতে হবে, আজকে দুরকম মাছ বার করব, ফ্রিজে আছে আমুদে মাছটা, সেদিন কয়েকটা রেখে দিয়েছিলাম, সেই আমুদে মাছটা আজকে ডালের সাথে ভাজা করব, আর পেঁয়াজকলি দিয়ে দু পিস কাতলা মাছ আছে ওই কাতলা মাছটা ঝাল বানাবো, তো চলো আগে মাছগুলো ফ্রিজ থেকে বের করে নিই। অবশেষে ঘড়িতে বাজে 11:45, রান্না করতে এলাম, কি হয়েছিল বলতো, সর্ষের তেলটা না ফুরিয়ে গেছিল, তো পল্লবকে বললাম তুমি এখন লুজ তেলটাই এনে দাও, তো ওই লুজ তেলটা এনে দিল, তো আজকে কি কি রান্না করব দেখাই, প্ল্যান চেঞ্জ হয়ে গেছে, তখন যেটা বলেছিলাম সেটা আর হচ্ছে না, পেঁয়াজকলি আর তার মধ্যে ছোট্ট একটা আলু দিয়েছি, বোধহয় 10-12 পিস হয়েছে, পেঁয়াজকলি আলু দিয়ে একটা ভাজি করব, এখানে তখন তো দেখলে দুরকম মাছ বার করেছিলাম, আমুদি মাছটা আবার তুলে দিয়েছি, ওটা কালকে খাবো, এখানে কাতলা মাছটাকে নুন হলুদ মাখিয়ে রেখেছি ধুয়ে টুয়ে, ওটা করব, আর এইখানে কেটে নিয়েছি, হঠাৎ করে মনে পড়লো অনেকগুলো শিম রয়েছে, এখানে শিমটা কেটে নিয়েছি, শিমটা দিয়ে এই যে ফ্রিজ থেকে মাদের মিক্সি থেকে সর্ষে বেটে আনলাম, সর্ষে বাটা দিয়ে শিমটা করব, আর মাছটা করব হচ্ছে পেঁয়াজ আর টমেটো দিয়ে, টমেটোগুলোর সাইজ দেখেছো কালকে একবার, মানে আমার মিনি ব্লগে দেখিয়েছিলাম টমেটোর সাইজ, টমেটোগুলোর সাইজ দেখো, চলো কাজ করতে করতে কিছু কথা বলি, আমার যে সমস্ত কথাগুলো তোমাদের ভালো লাগে সেরকম কিছু কথা তোমাদের সাথে শেয়ার করি কাজ করতে করতে, আর একটা কথা শুধু এইটা মাথায় রাখবে, জীবন একটাই, নিজের মতো করে বাঁচো, সেই বাঁচাতে যাতে অন্যের ওপর কোনো রকম খারাপ প্রতিক্রিয়া না পড়ে, কারোর কোনো ক্ষতি না করে নিজের মতো করে বাঁচো, নিজের যা যা করার ইচ্ছা সেগুলো সব করে নাও, আমাকে দেখো আমি বিন্দাস থাকি, একদম বিন্দাস থাকি, আমার কোনো মানে যখন কিছু খারাপ হয় সেটার খারাপটা লাগে নিশ্চয়ই, মানুষ হিসেবে তার তো সব রকম অনুভূতিগুলোই থাকবে, তখন খারাপ লাগে, দুঃখ হয়, কাঁদলে চোখে জল এলে কেঁদে ফেলি, তারপরে আবার নিজের জায়গায় ফিরে আসি, কারণ জানি আমি জানি না যে আমার লাইফটা কতটুকু, তো একটাই জীবন, আমি নিজের মতো করে বিন্দাস বাঁচতে ভালোবাসি। আজ তোমাদেরকে জানাই আমি কিভাবে এত খুশিতে থাকি, আর এগুলো যদি মেনে চলো তাহলে তোমরাও অনেক খুশিতে থাকতে পারবে। আচ্ছা নিজেকে একবার প্রশ্ন করো তো, শেষ কবে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশংসা করেছো, আমার সাজটা ভালো হয়েছে, আমার পোশাকটা ভালো হয়েছে, আমার চুলটা সুন্দর, আমাকে দেখতে ভালো লাগছে, শেষ কবে বলেছো আয়নার সামনে দাঁড়িয়ে,
এই বয়সে এসে আমি এটা যাদের জন্য বলছি সেটা ছোটদেরও কাজে লাগবে, তবে আমাদের মতো মাঝবয়সী যারা তাদের জন্য বলছি। কবে বলেছো মনে পড়ে? মনে পড়ে না, কারণ কি বলতো, আমরা নিজেকে ভালোবাসি না, নিজেকে প্রশংসা করতে জানি না। দেখবে আমাদের অনেক সময় মনে হয় যে এত মানুষের জন্য এত করলাম, এত মানুষের বিপদে তাদের পাশে থাকলাম, কিন্তু প্রতিদানে কিছুই পেলাম না, সেই বদনামই কুড়োলাম। কেন বলতো এটা হয়? এর পেছনে কারণটা হচ্ছে, যতক্ষণ না তুমি নিজে নিজেকে ভালোবাসবে ততক্ষণ অন্য কেউ তোমাকে ভালোবাসবে না। নিজে নিজেকে সবার আগে ভালোবাসতে হবে। এক দিনের মধ্যে সময় ঠিক করে নাও যে এই সময়টা আমি নিজের জন্য ব্যয় করব, আর সেই সময়ে নিজের সারা দিনের যে কাজকর্ম সেগুলোর জন্য নিজেই নিজেকে বাহবা দেবে, নিজেই নিজেকে ভালো বলবে। অন্যের চোখে, আয়নার সামনে দাঁড়িয়ে আমরা অন্যের চোখে নিজেকে দেখি, নিজের চোখে নয়। আয়নার সামনে দাঁড়িয়েই আমরা সকালে উঠেই কি মনে করি বলতো? যখনই আয়নার সামনে দাঁড়াই, ইস আমি কি মোটা, ইস আমার মাথার চুলগুলো কেমন, ইস আমি কালো, ইস আমার দেখো মুখে বয়সের ছাপ পড়ে গেছে। কেন? ভগবান আমাদের তৈরি করেছেন এবং সিঙ্গল পিস করেই তৈরি করেছেন। পৃথিবীতে কিন্তু কোনো একটা মানুষ আর একটা মানুষের মতো সম্পূর্ণ ট্রুকপি নয়। তো ভগবান যখন এত যত্ন নিয়ে আমাকে তৈরি করেছে, তখন তো তিনি আমাকে কিছু ভালো জিনিস দিয়েছেন। জীবনে কেউ পারফেক্ট হয় না, কেউ সব দিক থেকে ভালো হয় না, কিন্তু কেউ সব দিক থেকে খারাপও হয় না। সব কিছু খারাপ এটা হতে পারে না। তাহলে তোমার মধ্যে যেই ভালো গুণগুলো আছে, সেই ভালো গুণগুলোকে তুমি কেন অ্যাপ্রিসিয়েট করবে না? কেন নিজেই নিজের কাজটার প্রশংসা করবে না? নিজেই নিজের কাজটার প্রশংসা করো, নিজেই নিজেকে ভালো রাখার চেষ্টা করতে হবে। ভালো রাখার চেষ্টা মানে কি? ধরো তোমার সাথে কেউ খারাপ ব্যবহার করেছে, অবশ্যই করতে পারে, কেননা এমন নয় যে তোমার সব কিছু সবার ভালো লাগবে, আর এটা হয় না। একজন মানুষের সব কিছু অন্যদের ভালো লাগবে হয় না। তো তোমাকে কেউ কেউ পছন্দ নাই করতে পারে, যারা তোমাকে পছন্দ করলো না তারা তোমার সাথে খারাপ ব্যবহার করলো, তোমাকে খারাপ কথা বললো। এমন নয় যে তার বদলে তোমারও তাকে খারাপ কথা বলতে হবে বা তার সাথে খারাপ ব্যবহার করতে হবে। যদি তোমার মনে হয় যে সে তোমাকে অপমান করছে, সে তোমাকে নিয়ে খারাপ কথা বলছে, তুমি তখন কি করবে বলতো? তুমি তখন সেইখান থেকে সরে এসো, তার সঙ্গে সম্পর্কটা ত্যাগ করো। কিন্তু তার সাথে খারাপ ব্যবহার করে নিজের কোয়ালিটিটাকে নামিয়ে এনো না, নিজেকে নিচে নামিয়ে এনো না। ভালো লাগছে না, তুমি সেখান থেকে সরে এসো, তার সাথে সম্পর্ক রেখো না। একা একা অনেক কিছু করতে হয়, কিন্তু আবার সবাইকে নিয়েও অনেক কিছু করা যায়। সংসারে তো সবার সংসারেই তো আর নিউক্লিয়ার ফ্যামিলি নয় যে শুধুমাত্র দুজন বা আড়াইজন বা তিনজন বা এক ছেলে এক মেয়ে বাবা মায়ের সংসার। জয়েন্ট ফ্যামিলির মধ্যে থেকেও নিজেকে সময় দেওয়া যায় এবং সকলকে নিয়ে খুব সুন্দরভাবে চলা যায়। তার জন্য সব থেকে বড় কথা যেটা, যে নিজেকে অন্যভাবে তৈরি করতে হবে। নিজেকে এইটা মনে রাখতে হবে যে কেউ আমাকে দুটো খারাপ কথা বললো বলেই আমি খারাপ হয়ে গেলাম নয়, যে খারাপ কথাটা বললো সে নিজের খারাপটা প্রমাণ করলো। দেখো সংসারে থাকতে গেলে যেমন হাঁড়ি বাসনে ঠোকাঠুকি লাগে, এটা খুব পুরনো কথা, তেমনি মানুষ মানুষেও ঠোকাঠুকি লাগে, কিন্তু সেইটা ধরে বসে থাকলে হবে না। তার কারণ কি জানো তো? তুমি যতদিন সুস্থ আছো, তুমি যতদিন সুখে আছো, ততদিন তোমার মনে হবে আমি একা একাই সব কিছু ভোগ করব। কিন্তু যখনই তুমি অসুস্থ হবে বা যখনই তোমার কষ্টের সময় আসবে, তখন কিন্তু তোমার মনে হবে পাশে আমার কেউ থাকলে খুব ভালো হতো। তা এমন তো হয় না যে তুমি সুখের সময় সকলকে বুড়ো আঙুল দেখাবে আর তোমার দুঃখের সময়, তোমার অসুস্থতার সময় সেই মানুষগুলোই তোমাকে মাথায় তুলে নাচবে, তোমার সেবা করবে, এটা তো হয় না। তাহলে আমাদের কি করণীয়? তাহলে সংসারে হয়তো সকলের সব কিছু আমাদের পছন্দ হচ্ছে না, যেটা তোমার পছন্দ হচ্ছে না সেটা ওভারলুক করে যাও, দরকার নেই। কারণ তুমি তো কাউকে চেঞ্জ করতে পারবে না, তুমি নিজেকে চেঞ্জ করতে পারো, তুমি কাউকে চেঞ্জ করতে পারবে না। হয়ে গেছে রান্নাবাড়ি কমপ্লিট,
পেঁয়াজ কলি ভাজাও হয়ে গেছে, তরকারিও হয়ে গেছে, মাছের ঝালও হয়ে গেছে। ভাতটা 1 ফুট দিয়ে রেখে দিয়েছি 12:30, তো পল্লব আসবে 1:30, তারপরে স্নান করবে, তারপরে তো খাবে, তো তখন আবার 1 ফুট দিয়ে নেব। আর এখন আমি আজকে ইচ্ছে করছে না স্নান করতে, খুব ঠান্ডা লাগছে, দেখি কি করি, তারপরে পুজো করব, তারপরে বসবো আবার। শুভ সন্ধ্যা সবাইকে। অন্যান্য দিন সেকেন্ড রাউন্ড চায়ের পর্বটা মাদের সাথে হয়, মা বাবা আমি পল্লব, ফিরে আসলে পল্লব, চারজনে। আর আজকে কি হয়েছে বলো তো, আজকে সবে চাটা বসিয়ে চা পাতা দিয়ে দিয়েছি, তখন পল্লবের কল চলে এলো, তা ও বেরিয়ে গেল। আমি মাকে বললাম, মা এখন চা খাবে? বললো, করেছো? বললাম, হ্যাঁ করেছি। বলে, তাহলে নিয়ে আসো। ওই 4টে কাপ সাজিয়ে নিয়েছি, চারজনের চা নিয়ে নিচে যাই, নিচে গিয়ে চাটা খাই। আমি বলেছিলাম যে তুমি অফ করে দাও, বোতলগুলো এখানেই রয়ে গেছে, তুমি অফ করে দাও, অফ করে দিয়ে চাটা খেয়ে অন করো। ও অনই রেখে দিয়েছিল, কল চলে এসছে। মায়েরটা তো অল্প একটু দিয়ে দিচ্ছি, আজকে সত্যি খুব বেশি পরিমাণে ঠান্ডা, খুব শীত করছে। রাত্রিবেলা হবে বেগুন পোড়া আর রুটি, আমার ভাত আছে। তোমাদের মধ্যে একজন কেউ বলেছিল, আমার মনে নেই গো নামটা কে বলেছিল, তাল বেগুন কোনটা? এইটা হচ্ছে তাল বেগুন, আমাদের এখানে এইটাকে তাল বেগুন বলে। এই যে এরকম ভীষণ ভালো এই বেগুনটা, জানি না যারা খেয়েছো তারা জানো, সবাই হয়তো জানো না, ভাজলেও তেল খুব কম টানে, আর বেগুনটা না একটা সফট আর মিষ্টি মিষ্টি ব্যাপার আছে, যার জন্য বেগুনটা পোড়া বলো ভাজা বলো দারুণ লাগে খেতে। চলো এটাকে ধুয়ে ঠুয়ে রেডি করে রেখেছি, এখন একটু চিড়ে নিয়ে আমি ইয়েতে বসাবো, মানে দেখে নি ভেতরটায় কিছু আছে কিনা, পোকা টোকা না, ঠিকঠাক আছে। দাঁড়াও এর ভেতরে লঙ্কা আর ইয়ে ভরে দেবো, রসুন, এ চিড়ে চিড়ে নিচ্ছি, এখান দিয়ে দিয়ে লঙ্কা আর রসুন ভরে ভরে দেব, আর এটার সাথে এই টমেটোটাও কুড়িয়ে নেব। লঙ্কা আর রসুনটা নিয়ে নিই,
অপারেশন চলছে, অপারেশন দিয়েছি, ঢুকিয়ে লঙ্কাগুলো শিং বার করে করে। এবার রসুন দিয়ে দি, আমার তো সব ছাড়ানো রেডি করাই থাকে। আমার এই নেকটা আছে, এটাকে একটু মুছে নি। এইটাই মুশকিল, গোলটাই থাক, এটা হোক, বড় বড় তো এটা, এর পাশ দিয়ে এটা হতে চাইবে না, থাক তাও দেয়া থাক। আর পল্লবের জন্য, রুটির জন্য একটু আটা মেখে নেবো, ব্যাস হয়ে যাবে। এ দেখো বেগুন পোড়াটা দেখো মেখে নিয়েছি, যা যা দেয়, টমেটো পোড়া, রসুন পোড়া, লঙ্কা পোড়া মানে কাঁচা লঙ্কা পোড়া, ধনে পাতা, পেঁয়াজ কুচি, একটু আচার দিয়েছি, এর মধ্যে সর্ষের তেল দিয়ে মেখে নিয়েছি। আর এর সাথে এর মধ্যে আছে পল্লবের জন্য রুটি, এই যে রুটি। আর আমার হচ্ছে এই যে ভাত, ভাতের সঙ্গে একটু শিম চচ্চড়ি নিয়েছি আর বেগুন পোড়া নেব। এই হচ্ছে রাতের খাবার। চলো আজকের মতো গুড নাইট, টাটা, কালকে আবার দেখা হবে তোমাদের সাথে, টাটা।